সো হে ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস টেনের অঙ্ক নিয়ে আজকের কিন্তু আমরা করবো ক্লাস টেনের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদা বলি যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের অঙ্কগুলো কোন কোন অঙ্কগুলো আমরা করব আজকে তোমরা কিন্তু এইখানে খুব ভালো করে দেখে নাও আজকের কিন্তু আমরা করব ছয়ের দাগের সবকটা অঙ্ক এবং সাতের দাগের সবকটা অঙ্ক আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পাঁচের দাগের সবকটা অঙ্ক সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও আগে কিন্তু তোমরা পার্ট ওয়ানের ভিডিও দেখো তারপরে পার্ট টু এর ভিডিও দেখো এবং তারপরে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো নইলে কিন্তু তোমরা আজকের ভিডিও কিছুই বুঝতে পারবে না তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে আমরা প্রথমেই চলে যাবো ছয়ের দাগের একের অঙ্কে তো দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করবো ছয়ের দাগের এক থেকে আজকের কিন্তু আমরা করবো ছয়ের দাগের একের অঙ্কটা তো দেখো ছয়ের দাগের একের অঙ্কে প্রথমেই দেখো কি বলে দিয়েছে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান তার অ্যান্সার কি এক হবে চলো আমরা দেখি এক হবে কিনা না তাহলে আমি প্রথমেই দেখো অঙ্কটাকে এখানে লিখছি সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস দেখো লেখা রয়েছে কস স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি তাই তো তাহলে চলো আমরা মানগুলোকে বসাই তাহলেই বুঝতে পারবো দেখো সাইন ফর্টি ফাইভের মান কত এই দেখো সাইন ফর্টি ফাইভের মান হলো ওয়ান বাই রুট টু তাহলে চলো আমরা এখানে কী লিখবো ওয়ান বাই রুট টু লিখবো বোঝা গেল ওয়ান বাই রুট টু এবার দেখো যেহেতু এই জায়গাটাতে স্কোয়ার আছে তাহলে আমরাও কি করব। এইখানে দেব স্কোয়ার ঠিক আছে এখানে স্কোয়ার দেবো প্লাস আবার দেখো কজ স্কোয়ার ফর্টি ফাইভ এই দেখো কজ ফর্টি ফাইভের মানও দেখো রয়েছে কি ওয়ান বাই রুট টু ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখবো ওয়ান বাই রুট টু লিখবো এবং এখানে যেহেতু দেখো স্কোয়ার রয়েছে আমরাও কি দেবো এখানে স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে চলো এবারে আমরা ছোট্ট করে ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলবো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে স্কোয়ারটা একবার একের মাথায় একের মাথায় বসলে এক আর রুট দুয়ের মাথায় বসলে কত হবে শুধু দুই হবে তোমরা তো দীঘাত করণিতে করেছ যে রুট রুটের মাথায় রুট কোন সংখ্যা রয়েছে তার মাথায় যদি স্কোয়ার বসে সেই সংখ্যাটাই বসে যায় একইভাবে দেখো এই ব্র্যাকেটটা উঠলে স্কোয়ারটা একবার এখানে একবার এখানে একের মাথায় স্কোয়ার বসলে এক রুট এর মাথায় স্কোয়ার বসলে দুই তাহলে দেখো এখানে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে লসাগু কত হবে দেখো দুই আর দুয়ের লসাগু কত হবে দুই আর দুয়ের লসাগু যদি আমি দুই দিয়ে করি দুই এককে দুই দুই এককে দুই তাহলে এখানে হচ্ছে কত দুই হচ্ছে লসাগু তাহলে হচ্ছে কত দুই এককে দুই এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে দুই দিয়ে দুইকে যদি আমি ভাগ করি তাহলে কত পাবো দেখো দুই দিয়ে এই দুই দিয়ে এই লসাগুর দুইকে যদি আমি ভাগ করি পাবো দুই এককে দুই কত পেলাম ভাগ ফল এক এক দিয়ে আমি এককে গুণ এক এক কে এক ঠিক আছে প্লাস আবার দেখো দুই দিয়ে আমি লশাগুড় দুইকে যদি ভাগ করি কত পাবো দুই দিয়ে লসাগুর দুইকে ভাগ করলে এক এবারে এই যে ভাগ ফল পেলাম এক সেই এক দিয়ে এককে গুণ করব এক এক বোঝা গেল তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত এক আর এক যোগ করলে দুই আর দেখো নিচেও কত রয়েছে দুই তাহলে দুই আর দুই কেটে গেল মানে আমার পড়ে রইলো কত এক তাহলে দেখো অ্যান্সার বলে দিয়েছে এক হবে হলো তো অ্যান্সার এক তাহলে আমরা প্রমাণিত করতে পারলাম আমি তাই জন্য দেখো প্রুফড বলে লিখছি প্রমাণিত হয়ে গেল উত্তর বলেছে এক হবে আমাদেরও কিন্তু এক হলো ঠিক আছে চলো আশা করি বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব দুয়ের দাগে তাহলে দেখো এবারে আমরা করবো দুয়ের দাগের অঙ্কটা তাহলে দেখো দুয়ের দ্যাগের অঙ্কে এখানে দেখো একটা সমান চিহ্ন দেওয়া রয়েছে আর সমান চিহ্নের দেখো বাঁ একটা কিছু দেখো রয়েছে কজ সিক্সটি ডিগ্রি আর দেখো সমান চিহ্নের ডান দিকে কি রয়েছে কজ স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে দেখো সমান চিহ্নের দুই দিকেই যেহেতু কিছু না কিছু রয়েছে তাহলে আমরা ভাবে করবো সমান চিহ্নের বাঁ দিকে দেখো যেটা রয়েছে তাকে আমি এরকমভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড মানে কি বামপক্ষ তাহলে দেখো বামপক্ষতে কি রয়েছে দেখো রয়েছে কজ সিক্সটি ডিগ্রি তাহলে এ চলো কজ সিক্সটি ডিগ্রির মান বসাই এই দেখো কজ সিক্সটি ডিগ্রির মান হলো কত ওয়ান বাই রুট টু দেখতে পেয়েছো ওয়ান বাই রুট টু বোঝা গেল তো এইবারে আমরা কি করব এই অংশটা করবো চিহ্নের এই দিকে যেটা রয়েছে যেটা দেখো রয়েছে আমি লিখছি রাইট হ্যান্ড সাইড বলে রাইট হ্যান্ড সাইড রাইটের আর হ্যান্ডের এইচ সাইডের এস ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে দেখো কী লেখা রয়েছে কজ যা লেখা রয়েছে আমি সব কটাকে লিখে দিই যে কজ স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি দেখি তো এর মান কত হচ্ছে তাহলে দেখো এখানে খুব ভালো করে কিন্তু দেখবে কজ থার্টির মান কত এই দেখো কস থার্টির মান হলো রুট থ্রি বাই টু তাহলে চলো আমরা এখানে কী লিখবো রুট থ্রি বাই টু এবার দেখো যেহেতু এখানে স্কোয়ার রয়েছে আমরাও কি করব বলো তো এই পুরোটার মাথাতে স্কোয়ার দেবো আবার দেখো সাইন থার্টি সাইনের থার্টির মান দেখো কত ওয়ান বাই রুট টু তাহলে চলো আমরা এখানে ওয়ান বাই রুট টু বসাবো এবার যেহেতু এখানে স্কোয়ার রয়েছে আমরা এখানে স্কোয়ার দেবো তাহলে ছোট্ট ব্র্যাকায় উঠে গেলে স্কোয়ারটা একবার দুয়ের মাথায় একবার রুট তিনের মাথায় দুয়ের মাথায় স্কোয়ার বসলে কত হবে চার রুট তিনের মাথায় স্কোয়ার বসলে কত হবে শুধু তিন হবে কিন্তু তাই না আবার দেখো এখানে ছোট্ট ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা একবার একের মাথায় একের স্কোয়ার এক দুয়ের মাথায় বসলে কত হবে দুয়ের স্কোয়ার চার ঠিক আছে তাহলে চলো এবারে আমরা কি করব লসাগু করব তাহলে দেখো লসাগু কত হবে খুব ভালো করে দেখবে চার আর চারের লসাগু কত হবে চার হবে এইবারে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে চার এই চার দিয়ে লসাগুর চারকে ভাগ করব। দেখি কত হয় লসাগুড় চারটাকে ভাগ করছি এই চার দিয়ে তাহলে কত হবে চার এককে চার কত পেলাম আমি ভাগ ফল এক এই এক দিয়ে তিনকে গুণ করব তাহলে কত হবে তিনকে গুণ করলে তিনকে গুণ করলে হবে তিন এক তিন বিয়োগ তারপরে দেখো খুব ভালো করে দেখবে এই যে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে চার চার দিয়ে এই চারকে ভাগ করলে কত হবে এক আর সেই এক দিয়ে আমরা এই এককে গুণ করব তাহলে কত হবে এক দিয়ে এককে গুণ করলে এক এক তাহলে দেখো আমি এবার এইখানে করছি তাহলে দেখো আমরা পাবো কত নিচে চার ওপরে কত তিন বিয়োগ এক মানে কত দুই কাটাকুটি করি দুই এককে দুই দুই দুগুণে চার তাহলে দেখো আমরা পাচ্ছি কত এক বাই দুই তাহলে দেখো আমরা যে বামপক্ষ করেছিলাম তার উত্তরও এক বাই দুই পক্ষের উত্তরও কি এক বাই দুই তাহলে দুটো পক্ষ কী সমান সমান হয়ে গেল তাহলে আমরা এইভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড ইজুকাল টু কি রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সমান পাশে বা নিচে আমরা লিখে দেবো প্রুফড যেটা আমরা প্রমাণিত করে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা চলে যাব ছয়ের দাগের তিনে তো দেখো এবারে আমরা করবো কত দাগ ছয়ের দাগের তিনের দাগ তাহলে দেখো ছয়ের দাগের তিনে বলে দিয়েছে টু টেন থার্টি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ইজুকাল টু রুট থ্রি এটা কিন্তু হলো অ্যান্সার আমরা অঙ্কটা করে দেখব অ্যান্সার রুট থ্রি হচ্ছে কি না তাহলে দেখো প্রথমেই আমরা অঙ্কটাকে লিখে ফেলি টু টেন থার্টি ডিগ্রি বাই দেখো কী লেখা রয়েছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে চলো আমরা আগে দেখে দেখে পুরো মানটাকে বসাবো ঠিক আছে টু কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন টেন থার্টির মান কত এই দেখো টেন থার্টির মান হলো ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে কত লিখবো লিখবো কিন্তু ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এইবারে খুব ভালো করে দেখো আমি নিচে দাগটা কাটবো এবং এইখানে দেখো লেখা কি রয়েছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে দেখো টেন থার্টির মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এবং দেখো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমরাও কিন্তু এখানে কি দেবো স্কোয়ার দেবো তাহলে দেখি আমাদের এর অ্যান্সারটা ঠিক কেমন হচ্ছে দেখো এইখানে আমরা কী করবো গুন করবো কিছু তো কাটাকুটি যাবে না চলে গুন করে ফেলি তাহলে দেখো খুব ভালো করে দেখো দুই আর এক কে গুণ করলে আমরা কত পাবো দুই কে দুই নিচে দেখো কত রয়েছে রুট থ্রি রয়েছে ঠিক আছে এইবারে দেখো এই অংশটা এই অংশটাকে আমরা বিয়োগ করব তার আগে আমি এই ব্র্যাকেটটাকে তুলবো আগে এক যেমন আছে আছে এই ব্র্যাকেটটা যদি উঠে যায় স্কোয়ারটা কোথায় কোথায় বসবে একের মাথায় তারপরে দেখো রুট তিনের মাথায় বসলে কত হবে শুধু তিন হবে এইবারে আমি এইটাকে কী করবো তো বিয়োগ করব। তাহলে দেখো আমি বিয়োগ করি এক মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর তিনের লসাগু কত হবে এক আর তিনের লসাগু গুণ করবো তিন এক তিন হবে দেখো এক আর তিনের যদি লসাগু হয় গুণ করলে কী হবে তিন এক তিন এবার কোনাকুনি গুণ করি দেখো তিন আর এককে গুণ করলে কত হবে তিন এক তিন এক আর এককে গুণ করলে কত হবে এক এক তাহলে হচ্ছে তিন থেকে এক বিয়োগ করলে দুই আর এখানে কত তিন তাহলে দেখো আমরা কত পাচ্ছি টু বাই থ্রি তাই তো এবারে আমি এইখান থেকে অঙ্কটাকে করছি খুব ভালো করে দেখবে ওপরে দেখো কত রয়েছে টু বাই রুট থ্রি দেখতে পেরেছো টু বাই রুট থ্রি আর দেখো নিচে আমরা এই বিয়োগটা করে কত পেলাম এই বিয়োগটা করে আমরা পেলাম কিন্তু টু বাই থ্রি তাহলে এইরকম একটা দাগ কাটব কেটে লিখবো কত টু বাই থ্রি আর এই জায়গাটাতে আমি দিচ্ছি সমান চিহ্ন সমান চিহ্ন দিয়ে পেলাম এইটা ঠিক আছে এইবারে দেখো এই যে দাগ এই দাগের ওপরে দেখো একটা ভগ্নাংশ রয়েছে সেই ভগ্নাংশটাকে আমি লিখি টু বাই রুট থ্রি আর নিচে যেটা রয়েছে নিচে রয়েছে মানে কি ভাগ তাহলে আমরা কি করব গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখব মানে টু বাই থ্রি উল্টে দিলে কী হবে থ্রি বাই টু বোঝা গেল তাহলে দেখো নিচে দুই ওপরে দুই কাটবে তাহলে ওপরে পড়ে থাকবে তিন আর নিচে দেখো কি পড়ে থাকছে রুট থ্রি এই পর্যন্ত কিন্তু হিসেব মতো অঙ্ক শেষ কিন্তু দেখো আমাদের অ্যান্সারে কি থ্রি বাই রুট থ্রি আছে মোটেও নেই আমাদের অ্যান্সারে দেখো এখানে কি রয়েছে শুধু রুট থ্রি এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি তোমাদের দীঘাত করণী করিয়েছিলাম দেখবে তখনই আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা ভগ্নাংশের নিচে যদি রুট থাকে সেই রুটটা না দেখতে ভালো লাগে না সেই রুটটাকে তুলে দেওয়া উচিত অর্থাৎ কি রুট মানে কি করণী এবং সেটাকে তুলে দেওয়া উচিত মানে কি সেটাকে নিরসন করে দেওয়া উচিত ঠিক আছে তাহলে চলো এর করণী নিরসন করবো আমরা কীভাবে করব খুব ভালো করে দেখো এটাকে যেমন আছে টুকলাম তাই তো এইখানে যে জিনিসটা রয়েছে রুট থ্রি ওই একই জিনিস দিয়ে পাশে গুণ করব। রুট থ্রিকে রুট থ্রি দিয়েই আবার গুণ করব এখানে যদি রুট ফাইভ থাকতো তাহলে এখানেও আমাকে রুট ফাইভ লিখতে হতো ঠিক আছে তাহলে দেখো আমি এখানে রুট থ্রি দিয়ে গুণ করলাম আর এইখানে যে জিনিসটা লিখবো ওপরেও ঠিক ওই একই জিনিস লিখতে হবে ঠিক আছে তাহলে এবারে দেখি ঠিক কি হচ্ছে আমাদের এখানে খুব ভালো করে দেখবে ওপরে দেখো তিন আর রুট তিন যদি আমি গুণ করি তাহলে কত হবে থ্রি রুট থ্রি নিচে দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কী হবে শুধু তিন হবে কেন বললাম রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় রুট নাইন আর নাইনের রুট কত হয় তিন হয় না তাই জন্য আমি দুটো একই সংখ্যার মাথায় যদি রুট থাকে তাহলে হিসেব মতো সেই সংখ্যাটাই বসে যায় ঠিক আছে তো এই হয়ে গেল তাহলে ওপরের তিন আর নিচের তিন কেটে দেবো তাহলে এখানে পড়ে থাকছে কি কেবলমাত্র রুট থ্রি তাহলে এই হয়ে গেল কি অ্যান্সার রুট থ্রি এটাই দেখো এখানেও বলে দিয়েছে তাহলে আমি এখানে লিখবো যে প্রুভড ঠিক আছে হয়ে গেল আমাদের অঙ্ক শেষ বোঝা গেল তো দেখো এবারে আমরা করব চারের দাগের ট্যাপ তো চারের দাগেও তোমরা দেখবে এখানে সমান চিহ্ন রয়েছে এবং সমান চিহ্নের এই দিকে দেখো একটা অংশ রয়েছে দেখতে পেয়েছো তো সমান চিহ্নের দেখো এই দিকে একটা অংশ রয়েছে আবার এই দিকে একটা অংশ রয়েছে মানে বাম দিকে একটা অংশ ডান দিকে একটা অংশ তাহলে চলো আমরা বাম বামপক্ষ ডানপক্ষ বলে না লিখে লিখে করব। তাহলে এই বামপক্ষকে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড ঠিক আছে দেখো বামপক্ষতে কী লেখা রয়েছে দেখো বামপক্ষতে লেখা রয়েছে ওয়ান প্লাস কজ তারপরে দেখো লেখা রয়েছে থার্টি ডিগ্রি আবার দেখো নিচে লেখা রয়েছে ওয়ান মাইনাস কজ দেখো লেখা রয়েছে কি থার্টি ডিগ্রি মাথায় দেখো রুট দেওয়া রয়েছে তাহলে চলো আমরা কি করব মানগুলোকে দেখে দেখে জাস্ট এখান থেকে বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে চলো আমরা মানগুলোকে এখান থেকে বসাবো দেখে দেখে তো প্রথমেই দেখো রয়েছে কত এক আচ্ছা তার আগে আমি এটাকে মুছে দিয়ে প্রথমে এরকমভাবে লিখি প্রথমেই দেখো কি রয়েছে এখানে এক প্লাস কস থার্টির মান দেখি কত কস থার্টির মান হলো দেখো রুট থ্রি বাই টু তাহলে এখানে আমরা কী লিখবো রুট থ্রি বাই টু ঠিক আছে তারপরে একটা বড় করে দাগ কাটব এবারে ওই একইভাবে দেখো লেখা রয়েছে ওয়ান মাইনাস কী লেখা রয়েছে কস থার্টির জায়গাতে আমরা কি লিখবো রুট থ্রি বাই টু লিখবো বোঝা গেল তারপরে আমরা এখান থেকে যেমন আছে রুট তেমনই রুটটাকে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে যেমন রুট আছে ঠিক তেমন রুট দেবো ঠিক আছে চলো এইবারে এই যোগগুলোকে করি দেখো এই যোগটা তারপরে এই যে বিয়োগটা আমরা রাফে করবো ঠিক আছে তো দেখি রাফে করলে ঠিক কী হচ্ছে ওয়ান দেখো এখানে প্রশ্ন দেখো কী রয়েছে ওয়ান প্লাস রুট থ্রি বাই টু তাহলে দেখো এর নিচে কিছু নেই মানে কি এক তাহলে এক আর দুয়ের লসাগু কত দুই তাহলে দেখো আমরা কোন গুণ করি হ্যাঁ দেখো এক আর দুইকে যদি আমি গুণ করি কত হবে দুই এককে দুই এক আর রুট তিনকে গুণ করলে কত হবে এরকম হবে রুট তিন হবে বোঝা গেল তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত খুব ভালো করে দেখবে আমরা দেখো এখানে পাচ্ছি দেখো এখানে আমরা পেলাম কত পেলাম কিন্তু যোগ করে টু প্লাস রুট থ্রি বাই কত পেলাম বাই টু এইটা কিন্তু আমরা পেলাম এইবার এই বিয়োগটা দেখো এখানে করলে কত হবে বিয়োগটাকে চলো আমরা করি তাহলে দেখো বিয়োগটা করলে হবে এবার এই জায়গাটা যদি আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিই মুছে তাহলে এবারে দেখো জাস্ট যেমন আছে আছে এবারে জাস্ট বিয়োগ চিহ্ন দিয়ে দেবো তাহলে কী হবে একই থাকবে শুধু এই জায়গাটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে বোঝা গেল তো তাহলে এই যে বিয়োগটা এই বিয়োগটা করে আমরা অ্যান্সার কত পেলাম পেলাম কিন্তু এই যে টু মাইনাস রুট থ্রি বাই টু তাহলে চলো এটাকে আমরা লিখবো তো দেখো আমি কিভাবে লিখবো পরে রুট দেবো হ্যাঁ আগে এটাকে লিখে নিই দেখো এই তো যেমন রয়েছে রয়েছে এইবারে দেখো আমরা এখানে লিখব কি টু মাইনাস রুট থ্রি বাই কি লিখবো টু লিখবো এরপরে আমি এখান থেকে রুটটা দিচ্ছি ঠিক আছে তারপরে আমি রুট দিচ্ছি তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এবারে দেখো দুটো ভগ্নাংশেই না একটা মিল আছে দেখো এই ভগ্নাংশের হরে দেখো রয়েছে দুই আবার দেখো এই ভগ্নাংশের হরে দেখো রয়েছে দুই তাই না তাহলে দুটো ভগ্নাংশের হরেই যে দুই রয়েছে আমি সেইটাকে কেটে দিই দেখো এই দুই আর এই দুই কেটে গেলো তাহলে এখানে দেখো থাকছে কি আমি যদি এবার এই সাইডে অঙ্কটাকে করি তাহলে দেখো এখানে থাকছে আমি রুট দেব এর হর থেকে দুই কেটে গেছে তার মানে ওপরে পড়ে রয়েছে টু প্লাস রুট থ্রি আর দেখো নিচে এই হর থেকে দুই কেটে গেছে তাহলে পড়ে থাকছে কত টু মাইনাস রুট থ্রি এত দূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবারে আমরা কী করবো তো আমি তোমাদেরকে বলেছিলাম এত দূর পর্যন্ত কিন্তু অ্যান্সার হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে অঙ্ক শেষ কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কোনো ভগ্নাংশের নিচে যদি রুট থাকে তাহলে সেটাকে তোমরা তুলে দেবে তাহলে কি সেটা দেখতে ভালো লাগে যেমন দেখো এই যে ভগ্নাংশ দেখতে পাচ্ছ তো এই ভগ্নাংশের দেখো নিচে দেখো রয়েছে রুট এটাকে তুলতে হবে কি করে তুলব তোমরা দীঘাত করণী করেছো তো সেই দীঘাত করণীতে তোমরা দেখবে আমি কীরকমভাবে তোমাদের শিখিয়েছি প্রথমে এইটা যেমন আছেন আগে দেখে দেখে টুকবো ওপরেও যেমন আছে আগে দেখে দেখে টুকবো টু প্লাস রুট থ্রি যেমন আছে দেখে দেখে এরকমভাবে টুকলাম তাই তো নিচেও যেটা রয়েছে না দেখে দেখে টুকবো জাস্ট দেখে দেখে টুকবো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে এইখানে যে জিনিসটা রয়েছে টু মাইনাস রুট থ্রি একই জিনিস পাশে লিখবো চিহ্নটাকে উল্টে দিয়ে অর্থাৎ টু মাইনাস রুট থ্রি তো একই জিনিসকে এখানে লিখছে টু শুধু চিহ্নটাকে উল্টে দেবো প্লাস রুট থ্রি বোঝা গেল এইভাবে কিন্তু করণীকে নিরসন করতে হয় আবার দেখো এখানে যে জিনিসটা লিখলাম টু প্লাস রুট থ্রি ওই একই জিনিসকে আমরা ওপরে লিখবো টু প্লাস রুট থ্রি বোঝা গেলো তাহলে আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে এইবারে দেখো এইবারে আমরা কি করব বলো তো খুব ভালো করে দেখবে সূত্র করব। দেখো এখানে দেখো কি রয়েছে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে কার সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হলো এ স্কোয়ার মাইনাস এই হলো বি রুট থ্রি মানে কি বি তার মাথায় হবে স্কোয়ার আচ্ছা ওপরে দেখো রয়েছে টু প্লাস রুট থ্রি আবার দেখো রয়েছে টু প্লাস রুট থ্রি দুজনের মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন তাহলে টু প্লাস রুট থ্রি দুটো যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো টু প্লাস রুট থ্রি এর কী পাবো হোল স্কোয়ার পাবো তাই না তাহলে দেখো এবারে কি থাকছে খুব ভালো করে কিন্তু দেখবে দেখো আমি আবার এখানে রুট দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো ওপরে কি রয়েছে টু প্লাস রুট থ্রি যেমন আছে থাক যেরকম হোল স্কোয়ার আছে ঠিক তেমনই থাক আচ্ছা এখানে দেখো কী রয়েছে দুয়ের স্কোয়ার কত লিখবো চার রুট তিন আবার তার মাথাতে স্কোয়ার তাহলে কত হবে শুধু তিন হবে তাই না এইবারে খুব ভালো করে কিন্তু দেখো আবার দেখো আমি এরমভাবে লিখলাম রুট দেখো তাহলে উপরে কত রয়েছে টু প্লাস রুট থ্রি ঠিক আছে তারপরে দেখো টু প্লাস রুট থ্রির মাথায় কী রয়েছে দেখো একটা স্কোয়ার রয়েছে আর দেখো চার থেকে তিন বিয়োগ করলে কত হবে এক আশা করি বুঝতে পারলে এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে খুব ভালো করে দেখবে সেই জিনিসটা হলো আমি এই জায়গাটাকে মুছে দিই হ্যাঁ খুব ভালো করে দেখবে দেখো এইখানে যখন দেখো তিনের মাথায় দেখো রুটও ছিল আবার দেখো এরম এখানে দেখো স্কোয়ারও ছিল দেখতে পাচ্ছ তাই দেখো স্কোয়ারও রয়েছে আবার দেখো তিনের মাথায় রুটও ছিল তখন আমরা অ্যান্সারে কি করলাম দেখো রুট আর স্কোয়ার দুটোকেই তুলে দিয়ে তিন বসালাম তাই না কোনো সংখ্যার মাথায় যদি স্কোয়ারও থাকে রুটও থাকে তাহলে কী হবে দুটোই উঠে যাবে শুধু সেই সংখ্যাটা বসে যাবে তাহলে দেখো এখানেও ঠিক তাই হবে দেখো খুব ভালো করে দেখো টু প্লাস রুট থ্রি দেখতে পেয়েছো এর মাথাতে দেখো এর মাথাতে দেখো টু প্লাস রুট থ্রি এর মাথাতে রুটও দেখো রয়েছে আবার দেখো স্কোয়ারও রয়েছে তাহলে কি হবে দুটোই উঠে যাবে দুটোই উঠে গিয়ে কী বসবে আমি যদি এইখানটাতে করি দেখো দুটোই উঠে গিয়ে বসবে টু প্লাস রুট থ্রি কী হলো ওপরের এই রুটটা উঠে গেল এই যে দেখো এই রুটটা উঠে গেলো আর এই স্কোয়ারটাও উঠে গেল। আর একের রুট কত হয় একের মাথায় যদি রুট বসে এ একই হবে তাই না আর নিচে এক লেখাও যা না লেখাও তাই কোনো ব্যাপার নয় লেখার দরকার নেই ছেড়ে দাও বোঝা গেল তাহলে এই আমাদের হয়ে গেল কোন অংশটা এই যে বাম দিকের অংশটা এইবারে আমরা করবো এই ডান দিকের অংশটা সেক সিক্সটি টেন কত সিক্সটি ঠিক আছে চলো এবারে এখানে যেমন আমি লিখেছিলাম লেফট হ্যান্ড সাইড এবার আমি এই দিকে দেখো লিখবো কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে চলো কী লেখা রয়েছে সেক বসাই সেক সিক্সটি যেমন আছে আছে প্লাস কী লেখা রয়েছে টেন সিক্সটি চলো মান বসাই সেক সিক্সটি এই দেখো সেক সিক্সটির মান দেখো দুই বসালাম প্লাস দেখো রয়েছে টেন সিক্সটি এই দেখো টেন সিক্সটির মান কত রুট থ্রি তাহলে এই হয়ে গেল মান বসালাম তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সারটা এসেছে রাইট হ্যান্ড সাইডে ওই একই অ্যান্সার এলো তাই না ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ তাহলে এখানে আমরা এরকমভাবে লিখে দেবো যে রাইট হ্যান্ড সাইড ইজুকাল টু লেফট হ্যান্ড সাইড দুটোরই কিন্তু একই অ্যান্সার এসছে তাহলে আমরা এখানে কী লিখবো প্রুফড প্রমাণিত হয়ে গেল যে দুটোই সমান বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেলো চারের দাগেরটা চলে যাব ভালো করে নোট ডাউন করে নাও চলে যাব এবারে কত দাগে পাঁচের দিকে তো দেখো এবারে আমরা করবো কত দাগ পাঁচের দাগ তো দেখো পাঁচের দাগে খুব ভালো করে দেখবে এইখান থেকে এতটা অবধি পক্ষ আর সমান চিহ্নের এই দিকে দেখো রয়েছে ডান পক্ষ তাহলে চলো আমরা প্রথমেই আরম্ভ করব লেফট হ্যান্ড সাইড থেকে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি আগে আরেকবার দেখে দেখে লিখে নেব টু টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই দেখো কত রয়েছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার কত রয়েছে থার্টি ডিগ্রি তারপরে দেখো কী লেখা রয়েছে সেক ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো আমি এখানে লিখবো কত সেক আচ্ছা মাথায় স্কোয়ার রয়েছে তারপরে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে চলো মানগুলোকে বসাই যেমন আছে আছে যেমন দেখো দুই রয়েছে তারপরে দেখো টেন থার্টি রয়েছে আচ্ছা টেন থার্টির মান দেখো কত ওয়ান বাই রুট থ্রি তাহলে চলো আমরা মান বসাবো হ্যাঁ তাহলে দেখো দুই এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে যেহেতু দেখো টেনের মাথায় স্কোয়ার আমরাও এখানে কী দেবো স্কোয়ার দেবো বোঝা গেল এইবারে আমি বড়ো দাগটা কাটছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি তাহলে দেখো টেন থার্টির মান কত টেন থার্টির মান হলো ওয়ান বাই রুট থ্রি বোঝা গেল এবং পুরোটাকে আমি স্কোয়ার দিয়ে দেবো তাহলে এই হলো সমান চিহ্ন দিয়ে দিলাম আশা করি বুঝতে পারলে প্লাস সেক ফর্টি ফাইভের মান দেখো সেক ফর্টি ফাইভের মান কত রুট টু তাহলে চলো এখানে আমরা কত বসাবো রুট টু এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কি করব স্কোয়ার বসিয়ে নেব তারপরে দেখো কট ফর্টি ফাইভে তো দেখো কট ফর্টি ফাইভের মান হলো ওয়ান তাহলে এখানে বসাবো ওয়ান এবং এখানে যেহেতু স্কোয়ার আছে আমরাও স্কোয়ার বসিয়ে নেব বুঝতে পারলে তাহলে চলো এবারে আমরা দেখি কি হচ্ছে দুই যেমন আছে আছে ইন্টু দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায় স্কোয়ারটা একবার একের মাথায় একবার রুট তিনের মাথায় একের মাথায় বসলে কত হবে এক রুট তিনের মাথায় বসলে হবে কিন্তু শুধু তিন হবে তাই না আবার দেখো এক তাহলে এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একের মাথায় রুট তিনের মাথায় একের মাথায় বসলে এক রুট তিনের মাথায় বসলে কী হবে শুধু তিন হবে বোঝা গেল তারপরে আবার এই সাইডে দেখবে রুট দুয়ের মাথাতে স্কোয়ার হলে কী হবে শুধু দুই হবে একের মাথায় স্কোয়ার হলে কত হবে একের স্কোয়ার এক আচ্ছা এই বিয়োগটাকে আমি রাফে করব। ঠিক আছে এই বিয়োগটাকে রাফে করে দেখি কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি করলে কত হচ্ছে হতে হবে তিন কোনাকুনি গুণ করি হ্যাঁ তিন আর একে তিন এককে তিন এক আর একে গুণ করলে হবে এক এক তাহলে কত হচ্ছে এখানে দুই বাই তিন ঠিক আছে দুই বাই তিন তাহলে চলো আমি না এই সাইডে এবার অঙ্কটাকে করছি ওপরে দেখো কত রয়েছে দুই আর এককে যদি আমি গুণ করি আচ্ছা আমি এই সাইডে অঙ্কটা করছি হ্যাঁ তাহলে দেখো দুই আর এই এককে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো দুই এককে দুই আর নিচে দেখো এখানে কত রয়েছে তিন রয়েছে আর এই যে বিয়োগটা এই বিয়োগটা করে দেখো আমি কত পেলাম আবার দুই বাই তিন ঠিক আছে তারপরে দেখো এখানে কত রয়েছে প্লাস টু মাইনাস ওয়ান তাহলে নিচে দুই বাই তিন ওপরে দুই বাই তিন কেটে গেল মানে এক প্লাস দুই মাইনাস এক তাহলে কি হচ্ছে এখানে দেখো এক আর দুইকে যোগ করে দাও তিন তিন থেকে এক বিয়োগ করে দাও দুই তাহলে এই হলো একটা অ্যান্সার এটা আমরা কোন পক্ষের অ্যান্সারে পেলাম বাম পক্ষ এবারে আমরা করবো পক্ষ পক্ষ তো দেখো সেক শুধুমাত্র সিক্সটি বলে লেখা রয়েছে তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে আমরা কি বসাবো সেক এবং কত সেটা সিক্সটি ডিগ্রি তাহলে দেখো সেক সিক্সটি ডিগ্রির মান সেক সিক্সটির মান দেখো দুই এই হয়ে গেল শেষ তাই না ডান ডানপক্ষটা দেখো খুবই ছোট ছিল তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো কী লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই সমান হয়েছে তাই না এখানেও দেখো দুই হয়েছে এখানেও দেখো দুই হয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো প্রুফড বলে লিখবো তাহলে এই হয়ে গেল আমাদের কতটা পাঁচের দাগেরটা ভালো করে লিখে নাও এবারে আমি চলে যাব ছয়ের দাগেরটায় তাহলে দেখো এবারে আমরা করবো কত দাগেরটা ছয়ের দাগেরটা তাহলে দেখো ছয়ের দাগে লেখা রয়েছে দেখো টেন স্কোয়ার রেডিয়ান বাই ফোর তারপরে দেখো সাইন রেডিয়ান বাই থ্রি টেন রেডিয়ান বাই সিক্স এরকমভাবে দেওয়া রয়েছে আর এইটা কিন্তু হলো উত্তর ঠিক আছে এটা বের করতে হবে অ্যান্সারে তাহলে চলো জাস্ট মানগুলোকে বসিয়ে দিই দেখো টেন কত রয়েছে রেডিয়ান বাই ফোর তাহলে দেখো টেন রেডিয়ান বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রিকে বোঝায় খুব ভালো করে দেখবে টেন রেডিয়ান বাই ফোর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রিকে বোঝায় এবং তার মান দেখো কত রয়েছে এক দেখো আমি এখানে লিখেও রেখেছি রেডিয়ান বাই ছয় রেডিয়ান বাই চার রেডিয়ান বাই তিন রেডিয়ান বাই দুই তাহলে দেখো তার মান কত রয়েছে এক তাহলে আমি এখানে কত বসাবো এক বসাবো যেহেতু মাথায় স্কোয়ার আছে আমিও এখানে কী দেবো স্কোয়ার দেবো কোনো চিহ্ন নেই তার মানে চিহ্ন সাইন রেডিয়ান বাই থ্রি তাহলে দেখো এই হলো সাইন রেডিয়ান বাই তিন মানে হলো সিক্সটি ডিগ্রিকে বোঝায় তাহলে কত হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে দেখো আমি লিখলাম রুট থ্রি বাই টু কোনো স্কোয়ার নেই কিন্তু আমিও তাহলে স্কোয়ার দেবো না টু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন টেন রেডিয়ান বাই সিক্স এই দেখো টেন রেডিয়ান বাই সিক্স মানে হলো এই যে রেডিয়ান বাই সিক্স মানে হলো থার্টি ডিগ্রিকে বোঝায় ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আবার দেখো এখানে টেন রেডিয়ান বাই থ্রি রয়েছে তাই তো তাহলে দেখো টেন রেডিয়ান বাই থ্রি মানে হল সিক্সটি ডিগ্রিকে বোঝায় দেখো রুট তিন তাহলে এখানে দেখো আমরা কত লিখব রুট তিন এবার দেখি কিছু কাটাকুটি করা যায় কি না যেমন দেখো রুট তিন রুট তিন কেটে যাবে তাহলে কী থাকছে ওয়ান তারপরে দেখো এখানে কি থাকছে আচ্ছা এখানে দেখো টেনের মতামে দেখো স্কোয়ার রয়েছে তাহলে আমরাও কী দেবো এখানে স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে একের স্কোয়ার এক লিখলাম ইন খুব ভালো করে দেখবে এখানে রুট তিনের মতামতে স্কোয়ার মানে কত লিখবো তিন আর এখানে যেমন দুই আছে আছে তাহলে হচ্ছেটা কত এখানে এক আর তিনকে গুণ করলে তিন এককে তিন এখানে দেখো রয়েছে দুই এটাকে মিশ্র ভগ্নাংশ পরিণত করবো দুই কে দুই বিয়োগ করলে এক এই একটাকে বসাবে এইখানে আর এই দুইটাকে কোথায় বসাবে এখানে এই দেখো অ্যান্সার বলে দিয়েছে এক পূর্ণ এক বাই দুই তাহলে কী হলো প্রমাণিত হয়ে গেল প্রুফড বলে লিখবে অ্যান্সার না লিখে এখানটা লিখবে প্রুফড বোঝা গেল তাহলে এই আমাদের হয়ে গেলো ছয়ের দাগ এইবারে আমরা চলে যাব সাতের দাগের অঙ্কে তো আমি অঙ্কটাকে মুছে দিচ্ছি ঠিক আছে তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা ছয়ের দাগের লাস্টের অঙ্কটা তো এটাকে দেখো কিন্তু বামপক্ষ ডানপক্ষ করতে হবে চিহ্নের এই দিকে দেখো রয়েছে একটা অংশ আর এই দিকে দেখো রয়েছে একটা অংশ তাহলে প্রথমেই আমরা বামপক্ষ আরম্ভ করব লেফট হ্যান্ড সাইড তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কী লেখা রয়েছে সাইন তারপরে দেখো রয়েছে রেডিয়ান বাই থ্রি তারপরে দেখো রয়েছে টেন আবার দেখো কি রয়েছে রেডিয়ান বাই সিক্স তারপরে প্লাস দেখো রয়েছে সাইন রেডিয়ান বাই দুই আবার দেখো রয়েছে কস তারপরে কী রয়েছে রেডিয়ান বাই থ্রি এবার চলো মানগুলোকে আমরা ঝটপট বসিয়ে ফেলি যেমন দেখো এখানে কী রয়েছে সাইন রেডিয়ান বাই থ্রি মানে কি রেডিয়ান বাই থ্রি মানে হলো সিক্সটি ডিগ্রিকে বোঝায় যার মান হলো রুট থ্রি বাই টু তাহলে চলো আমরা এখানে লিখবো রুট থ্রি বাই টু কোনো এখানে চিহ্ন নেই মানে গুণ চিহ্ন টেন রেডিয়ান বাই ছয় তাহলে টেন রেডিয়ান বাই ছয় মানে কত রেডিয়ান বাই ছয় মানে হলো থার্টি ডিগ্রি সেটার মান দেখো কত রয়েছে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে বোঝা গেল যোগ চিহ্ন যেমন আছে দেব সাইন রেডিয়ান বাই টু তাহলে দেখো সাইন রেডিয়ান বাই টু মানে কত নব্বই ডিগ্রিকে বোঝায় যার মান হলো এক আবার দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দেবো কজ রেডিয়ান বাই থ্রি কজ তাহলে দেখো রেডিয়ান বাই থ্রি মানে কি এক বাই দুই তাহলে চলো এখানে আমরা লিখবো এক বাই দুই এবারে দেখো এটাকে আমরা ব্র্যাকেট করছি এটাকে আমরা ব্র্যাকেট করছি রুট তিন রুট কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকছে কত নিচে দুই ওপরে দেখো এখানে এক পড়ে থাকছে প্লাস এক আর এক গুণ করলে এক এক আর নিচে দুই তাহলে চলো আমরা এবারে কি করব। লসাগু করব। তাহলে দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক আর সেই এক দিয়ে এককে গুন করবো এক এক আবার দেখো দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হবে এক আর সে এক দিয়ে এককে গুণ করব কত হবে এক তাহলে এখানে আমরা পাচ্ছি কত এক আর এক যোগ করলে দুই আর এখানে দুই আর দুই আর দুই যদি কেটে যায় তাহলে আমরা কত পাবো এক তাহলে আমরা বাম পক্ষের অ্যান্সার কত পেলাম এক দেখি এবারে পক্ষের অ্যান্সার কত হয় আমি দেখো এখানেই করে দিচ্ছি হ্যাঁ এবারে হবে রাইট হ্যান্ড সাইড তাহলে দেখো আমি এখানে লিখছি রাইট হ্যান্ড সাইড দেখি কত হয় এখানে দেখো রয়েছে টু ইন্টু সাইন স্কোয়ার তারপরে দেখো রয়েছে রেডিয়ান বাই ফোর তাহলে দেখো দুই ইন গুণ চিহ্ন দেবো সাইনের জায়গায় কত লিখবো সাইন রেডিয়ান বাই ফোর মানে কি রেডিয়ান বাই ফোর মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ব্র্যাকেট দেবো এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দেবো তাহলে কত হচ্ছে দুই ইন টু ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা একবার একের মাথায় একবার রুট এর মাথায় বসলে কত হবে শুধু দুই হবে তাই তো তাহলে দেখো দুই আর দুই কেটে গেল মানে এক তাহলে এবারে দেখো বামপক্ষের উত্তরও এক ডানপক্ষের উত্তরও এক তাহলে আমরা কী লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজুগাল টু কী লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রুফড বলে লিখবো দুটো কী হলো সমান হলো তাই না তাহলে এই আমাদের হয়ে গেল সাতের দাগেরটা তাহলে দেখো এবারে আমরা করব সাতের দাগের অঙ্কগুলো ছয়ের দাগের সবকটা করে ফেলেছি তাহলে দেখো সাতের দাগের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্রচন্ড ইম্পর্ট্যান্ট বিশেষ করে সাতের দাগের দুয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মেরে রাখবে তাহলে দেখো প্রথমেই আমরা আরম্ভ করবো সাঁতার দাগের রেখে এক্স যেমন আছে লিখবো সাইন ফর্টি ফাইভ দেখো সাইন ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দেবো দিয়ে লিখবো ওয়ান বাই রুট টু তারপরে দেখো আবার কোনো চিহ্ন নেই গুণ চিহ্ন দেবো কস ফর্টি ফাইভের জায়গায় কত লিখবই দেখো কস ফর্টি ফাইভের মান হলো ওয়ান বাই রুট টু ঠিক আছে আবার দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন দেবো টেন সিক্সটি তাহলে দেখো টেন সিক্সটির জায়গায় কত লিখবো এই দেখো টেন সিক্সটির জায়গায় আমরা লিখব রুট থ্রি তাহলে এই আমরা লিখলাম রুট থ্রি ইজুকাল টু টেন ফর্টি ফাইভ এই দেখো টেন ফর্টি ফাইভের মানে হলো এক তাহলে এখানে আমি দেখো লিখব কত এক এখানে যেহেতু স্কোয়ার আছে লিখব কি স্কোয়ার মাইনাস কস সিক্সটি কস সিক্সটির মানে হলো ওয়ান বাই টু যেমন আছে তেমন লিখে দেবো এইবারে দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো কত হবে খুব ভালো করে কিন্তু দেখবে দেখো রুট টু আর রুট টু গুন করলে কত হবে হবে কিন্তু শুধু দুই হবে ওপরে এক আর এককে আমরা গুণ করব। আর রুট তিনকে গুণ করব তাহলে কত হবে রুট তিন হবে আবার এই দিকে দেখো একের মাথায় স্কোয়ার রয়েছে এক হবে বাই কত রয়েছে এক বাই দুই তো চলো এই বিয়োগটাকে আমি রাফে করে ফেলি এই যে এই বিয়োগটাকে রাফে করে ফেলি এক মাইনাস এক বাই দুই ঠিক আছে এর নিচে কিছু নেই মানে এক এক আর দুয়ের লসাগু হবে দুই দুই আর এককে গুণ করি দুই এককে দুই এক আর এককে গুণ করি এক এককে এক তাহলে হচ্ছে কত এক বাই দুই তাহলে আমরা দেখো পাচ্ছি কত পাচ্ছি কিন্তু এক বাই দুই তাই তো তাহলে দেখো এক্স ইন টু রুট থ্রি বাই টু যেমন আছে আছে এই বিয়োগটা করলে কত হবে এক বাই দুই ঠিক আছে তাহলে এক্স ইজুকাল টু দেখো এখানে কত হচ্ছে খুব ভালো করে দেখবে ইন টু রয়েছে রুট থ্রি বাই টু গুণ রয়েছে এই সাইডে চলে গেলে ভাগ হয়ে যাবে মানে উল্টে যাবে দুই বাই রুট তিন হয়ে যাবে উল্টে যাবে নিচে দুই ওপরে দুই কেটে যাবে তাহলে এক্স শিশুকাল টু দেখো আমরা এখানে কত পাচ্ছি ওপরে এক নিচে রুট তিন তাহলে পাচ্ছি কত এক্সের মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারলে এই আমরা করে ফেললাম কত দাগ সাতের দাগের একটা এইবারে আমরা চলে যাব সাতের দাগের দুইতে খুব ভালো করে নোট ডাউন করে নাও সাতের দাগের দুইতে এবারে চলে যাব তো দেখো এবারে আমরা করব কত দাগ সাতের দাগের দু এরটা তাহলে তাহলে চলো আমরা এবারে দুয়ের দাগের অঙ্কটা করবো এখান থেকে দেখো এক্সের মান বের করতে বলেছে এক্স লিখবো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন সাইন সিক্সটির জায়গায় কত লিখবে সাইন সিক্সটির মান হল রুট থ্রি বাই টু দেখতে পেয়েছ চিহ্ন আবার দেখো কস থার্টি কস থার্টির জায়গায় কত লিখবো রুট থ্রি বাই টু এবারে দেখো এখানে কিন্তু মাথায় স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো ঠিক আছে তারপরে দেখো এখানে রয়েছে টেন ফর্টি ফাইভ তাহলে দেখো টেন ফর্টি ফাইভের মান এক মাথায় স্কোয়ার দেওয়া রয়েছে আমরাও স্কোয়ার দেবো ইন্টু সেক সিক্সটি তাহলে দেখো সেক সিক্সটির মান কত দুই ঠিক আছে তারপরে দেখবে নিচে এবারে কত লেখা রয়েছে কোশেক সিক্সটি তাহলে দেখো কোশেক সিক্সটির মান হলো কত দুই বাই রুট তিন ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি এক্স ইন টু রুট থ্রি বাই টু যেমন আছে আছে এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই স্কোয়ারটা একবার তিনের মাথায় রুট তিনের মাথায় বসলে শুধু তিন হবে আর এখানে দুয়ের মাথায় বসলে কত হবে চার হবে আবার দেখো এখানে কত একের স্কোয়ার কত হবে এক ইন্টু দুই হবে ঠিক আছে আর এখানে দেখো নিচে কত রয়েছে দেখো নিচে রয়েছে খুব ভালো করে দেখবে টু বাই রুট থ্রি তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত খুব ভালো করে দেখো এখানে X ইন টু এবার এখানে গুণ করি রুট তিন আর তিনকে গুণ করলে কত পাবো থ্রি রুট থ্রি আর দুই আর চারকে আমরা গুণ করলে কত পাবো আট আবার দেখো এই দিকে দেখো এক আর দুইকে গুণ করলে কত পাবো দুই এককে দুই আর দেখো নিচে কত রয়েছে দুই বাই রুট তিন এইবারে খুব ভালো করে দেখবের পরের লাইনটা এক্স ইন টু তিন রুট তিন যেমন আছে আছে বাই আট এইখানে দেখো উপরে কত রয়েছে দুই নিচের অংশটাকে কী করবো চিহ্ন দিয়ে উল্টে লিখবো অর্থাৎ রুট তিনকে লিখবো ওপরে দুইকে লিখব নিচে তাই না এবারে দুই আর দুই কেটে যাবে এই অংশটা থেকে দুই আর দুই কেটে গেল তাহলে এখানে থাকছে এক্স এবারে এই অংশটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাবো এই সাইডে এমনিতেই বেঁচে রয়েছে রুট তিন এবারে এই অংশটাকে এই দিকে পাঠাবো চিহ্ন দেবো দিয়ে দেখো আট তার মানে উপরে চলে যাবে উল্টে যাবে তো আর তিন রুট তিন হবে তাহলে রুট তিন আর রুট তিন কেটে যাবে তাহলে থাকছে উপরে আট নিচে তিন তাহলে আমরা এখানে এক্সিজুকাল টু দেখো কত পাচ্ছি পাচ্ছি আট বাই তিন পাচ্ছি এবার এটাকে মিশ্র করি আট বাই তিন করলে কত হবে তিন দিয়ে যদি আমি ভাগ করি হবে তিন দুগুণে ছয় দুই দুইটা ওপরে বসবে এই তিনটা নিচে বসবে তাহলে দুই পূর্ণ কত পাচ্ছি আমরা আমি যদি আবার এখানে লিখি এক্সিস টু তাহলে আমি কত পেলাম পেলাম কিন্তু দুই পূর্ণ দুই বাই তিন এই হয়ে গেল কিন্তু অ্যান্সার ঠিক আছে তো দেখো তোমরা আশা করি পুরোটা বুঝতে পেরেছো সাতের দাগের তিনেরটা কিন্তু হোমওয়ার্ক থাকবে এইচডাব্লিউ থাকবে তোমরা বাড়িতে করবে এবং করে অ্যান্সার কত হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আটের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ এই অঙ্কগুলো